ঘুষ আর দুর্নীতির জালে বাঁধা স্বাস্থ্য খাত, নাম পাল্টে শত শত কোটি টাকা লোপাট করছে কালো তালিকাভুক্ত ঠিকাদার, বিদেশে বসেই রংপুর মেডিকেলের নিয়ন্ত্রণে মিঠু। করোনা মহামারীর মধ্যেও রেমিটেন্স প্রবাহে গতি, চাকরি হারিয়ে জমানো অর্থ নিয়ে দেশে ফিরছেন প্রবাসীরা, উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ। করোনার কারণে আগে ভাগে কোরবানির হাট বসলেও ক্রেতা সংকট, দুশ্চিন্তায় খামারিরা, অনলাইনের আওতায় আনতে উদ্যোগী প্রশাসন। এবং ব্রিটেনে খুলে যাচ্ছে রেস্তোরাঁ, কারি শিল্প টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় বাংলাদেশি ব্যবসায়ীরা, সরকারি সহযোগিতার তাগিদ।